ই-কমার্স প্রতিষ্ঠান ইভেলির চেয়ারম্যান শামিমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েস দুদকের অনুসন্ধানের ভিত্তিতে এই নিষেধাজ্ঞা দেন। শনিবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম। তিনি বলেন, অনুসন্ধানের ভিত্তিতে দুদক 15 জুলাই তাদের দেশ থেকে নিষেধাজ্ঞার আবেদন করে মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েস আবেদনটি মঞ্জুর করে। দুদক জানায়, অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায় যে ইভেলির এমডি মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামিমা নাসরিন গোপনে দেশ ত্যাগের চেষ্টা করছেন। দুদক অনুসন্ধান কার্যক্রম পরিচালনা অবস্থায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ত্যাগ করলে সার্বিক অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে বলে প্রতীয়মান হওয়ায় গত 8 জুলাই ইভেলির চেয়ারম্যান ও এমডির বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে সংস্থাটি। এর আগে 4 জুলাই ইভেলির বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের 4 প্রতিষ্ঠানকে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে দুর্নীতি দমন কমিশন, দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুদক চেয়ারম্যান বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে বাংলাদেশ ব্যাংক ইভেলির বিরুদ্ধে তদন্ত করে প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, 14 মার্চ ইভেলির মোট সম্পদ 91,69,42,846 টাকা, যার মধ্যে চলতি সম্পদ 65,17,83,736 টাকা, মোট দায় 407,58,48,994 টাকা। এ সময় গ্রাহকের কাছে ইভেলির দায় 213,94,06,560 টাকা এবং মার্চেন্টদের কাছে দায় 189,85,95,354 টাকা। গ্রাহকদের কাছ থেকে অগ্রিম নেওয়া 213,94,06,560 টাকা এবং মার্চেন্টদের কাছ থেকে 189,85,95,354 টাকার মালামাল নেওয়ার পর স্বাভাবিক নিয়মে প্রতিষ্ঠানটির কাছে 403,80,1,914 টাকার চলতি সম্পদ থাকার কথা থাকলেও প্রতিষ্ঠানটির সম্পদ রয়েছে মাত্র 65,17,83,736 টাকা, যা অত্যন্ত উদ্বেগজনক।